শুন পটলা, মনে আছে তোকে? না আর আমি নাই পাবো, আর তোকে যদি আমি নাই পাই না, তাহলে আমি মরিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ কি বললি? কেন কেন আমার মাই আমাকে আর টিউশন যেতে নাই দিচ্ছে? টিউশন যাইয়ে আমি তোমার সঙ্গে দেখা করতে যাই, ওইটা মুতরা আমার মাইকে বলিয়ে দিয়েছে। আমার মাই বদ দেখছে, বিয়া দিবে মনে হয়। হ্যাঁ তাইলে 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 আমাদের দুরু লাভটা কি হবে? আমি বলিয়া দিচ্ছি, আমাদের দুরু লাভটা যদি কিছু হয়ে যায় না, তাইলে আমি মরি দিব। তুই আমাকে ইঁদুর মরা বিষ আনি দিবি। উটকি উটকি, হ্যালো হ্যালো, কয় কিছু বলছি, বলতেছিলি ইঁদুর মরা বিষ যদি নাই পাই, তাহলে ফেরাডোল লিখে দিলে হবে, ওইটাই চাঁড়ে মরবি। হ্যালো হ্যালো, মায়া ডাকছে। শুন পটলা, আমি বলিয়ে দিছি, তুই আমাকে ইঁদুর মরা বিছ আনিয়ে দিবি। এলো পুটকি, কাকে ফোন করছি সব সময়? গোটা দিনটা তো ঘরটা ঢুকে ফোনে করতে থাকবি ফুসুর ফুসুর। হ্যাঁ কই কাকে ফোন করি? তুই তো সব সময় আমাকে ফোন করতে দেখতে পাই, কাকে ফোন করলি যেমন? হ্যাঁ তো শুন, আমি তোর মশাকে বলেছি যে বিটিটা রাত দিন ফোন নিয়ে ব্যস্ত, কার সঙ্গে ফুসুর ফুসুর করে। তোর মশাই বলল একটা বচ্ছেলে আছে, যদি পছন্দ হয় তাহলে বিয়া দিয়ে দিব। ওইটা বললে দিতে আলি। শুন মাই, আমিও বলে দিছি আমি মুদি ডিয়ার পটলাকে ভালোবাসি, আমি ওয়াকে বিয়া করব। পটলা আমাকে বলেছে ও আমাকে দমে ভালোবাসে, আমাকে ছাড়া ও মরে যাবে, আর যদি পটলার কিছু হয় না তাহলে আমিও মরিয়ে দিব। তখন জানবি টুরু লাভ কাকে বলে। ও মা গো, টুরু লাভ শুনছ ব্যাপারটা কিন্তু জানবিস? হ্যাঁ, কি বলছো? কি হ মানে লাভ হয়ে পাইরে গিলছে, এখন বলছে টুরু লাভ। ও বাস, টুরু লাভ! তবে মনে হচ্ছে আমাদের সময় কে জান টুরু লাভ ছিলই নেই। আমরা কাঁথা ঢাকা নিয়ে ফোনে ফুসুর ফুসুর গল্প করার সুযোগ পাই নাই। ফোনের কন্ট্যাক্ট লিস্টের অর্ধেক নাম্বার হাইড করে সেটা স্ট্যাটাসও দিই নেই, চুমু খাতে খাতে সেলফিও লি নেই। আমরা বহুত কিছু মিস করেছি শালা, তখন তো আমাদের মোবাইল ফোনেই ছিল নেই। শুনছো, ছাড়ো এখন অত সকাল ভাবতে হবে নাই, এখন আমাদের পুটকিকে বলো কি করবে। আরে বোকা চোদি, তোকে আর কি বলবো, 90% টুরু লাভ শেষ পর্যন্ত ছাড়া ছাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর বাকি 10%, এর মধ্যে 5-6% তো আত্মহত্যা, সুইসাইড, ঘরের লোকের গাল খাতেই জীবন যায়। আর ওই 1-2% মতন সাকসেসফুল হয়, সুখে সংসার করে। যদি ছেলে কিংবা মেয়েটার মধ্যে কেউ ভালো রোজগার করে তো। হ্যাঁ, তুমি জানো আমাদের পুটকি কোন ছেলেটাকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ বললে তো, ওই মুদি ডিয়ার পটলা। মুদি ডিয়ার পটলা? ওই ছেলেটাকে তো আমি চিনি। হ্যাঁ, ওই ছেলেটা ভালো ছেলে লয়, ফুচকা ছেলে ওঠে, তোমার বিটি ছেলের সাথে ঘুরে, আর সব বিটি ছেলেকেই আই লাভ ইউ বলে। ওই তো সেদিন মুত্রার বিটির সাথে ধরা খাইছিল, সালাই পায়েছে দুডাং পেছুটাই। আমরা ওই রকম ছেলের সঙ্গে আমাদের পুটকির বিয়া দিব নে, আমরা ভালো বদ দেখে বিয়া দিব। এই তো পুটকির বাবাই আলো। হ্যাঁ, আমরা গল্প করতেছিলি, পুটকির বিহার একটা ভালো বদ দেখতে বলতেছিলি। না না, এখন আমরা পুটকির বিয়া দিব নাই।
উটকির এখন বিয়া দেওয়ার বয়স হয়নি। হ্যাঁ এই তো এই বছর মাধ্যমিকেই দিল, এখন বিয়া দিব নাই, পুলিশে ধরবে। পুলিশে ধরবে ইয়ার ওর সাথে প্যাম্পিত করে ঘুরে বলছে, তখন পুলিশে ধরছে নাই। রাধা মাতটা বাচ্চা কথা শিখে নাই, তখন থেকে প্যাম্পিত করতে শিখে যাচ্ছে। আর বিয়া দিতে গেলে 18 বছর না 20-21 বছর, ওই তখন তো সরকারে বলছে নাই 18 বছরের আগে প্যাম করলে পুলিশ ধরবে। এখন কিছু হলে বদনামটা কার, সরকারে না আমাদের? চুপ কর, চুপ কর, চুপ কর, লে বিয়া দি বলে। কিন্তু আমাদের পুটকি কি কাউকে ভালোবাসে? না না ভালোবাসে নাই, পীড়িত করে। ওই তো কি বলছে, টুরু লাভ বুঝলে সাড়ু, ছেলা মেয়া গিলান এত নিচ লেভেলের, আমরা গার্জেন গিলা লজ্জায় পড়ে যাচ্ছি। স্কুল টিউশন বলে কোথা কোথা যে যাচ্ছে চেংড়া ছেলের হাত ধরে, লজ্জার বিষয়। হ্যাঁ এত বড় কথা, কালেই বিয়া দিয়ে দিবি। চক্রধরের বেটা সিভিক পুলিশ বটে, ও আর আমাদের নুনুকে পছন্দ আছে। সেদিন আমাকে বলতেছিল স্কুল যাওয়ার সময় আমাদের নুনুকে দেখিয়েছে, তাহলে ওর সঙ্গে বিয়াটা দিয়ে দিব কালেই। দাঁড়াও একটু আমি পুটকিকে বলে আসছি। পুটকি, পুটকি, রাখছি বাবা আসছে। পুটকি তোর বিয়া ঠিক করেছি ওই চক্রধরের বেটা সিভিকটার সাথে, বুঝলি? বাবা আমি না বিয়া করব। হ্যাঁ আমি তো এখন ছোট আছি, বড় হয়ে গেলে। না না নুনু, অনেক বড় হয়েছি আর বড় হওয়ার দরকার নাই। বাবা তাহলে আমি পটলাকে বিয়া করব। হ্যাঁ ও আমাকে ছাড়া মরিয়ে যাবে। পটলা ছেলেটা কি কাজ করে রে? বাবা বিড়ি খায়, আমাদের স্কুলের দুয়ারে বসে বিড়ি খায়, আর টিউশনের কাছেও বিড়ি খায়, আর ছবিও দমে সুন্দর তুলতে পারে। ওয়া কেন আমার দমে ভালো লাগে। বিটিটা আমার গেলছে মায়ের ভোগে। পুটকি কালকে তোমার বিয়া ওই সিভিকটার সাথেই রেডি হবে। বাবা আমার কথা শুনলো নাই, আমিও বদনাম দিয়েই ছাড়ব। পটলা তুই বন্ন আমাকে বিয়া করবিস নাই? বিয়া তো আমি করব, কিন্তু আমার বাপে আমাকে ঘর ঢুকতে দিবে নাই, তখন? হ্যাঁ বুঝতে পারিছি, যাদের বিয়া করার মন নাই না তারা এরকমই বাহানা বানায়। আমি তোর বাপকে দেখে নাই ভালোবাসি, আমি তোকে দেখে ভালোবাসিছি। তুই যথায় থাকবি আমি ওথায় থাকবো, তুই যেটা খাবি আমি ওইটা খাই থাকবো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না, শুধু তোমাকেই চাই। তো তোমাকে বিয়া করব বলছি তো। না না করব বললেই হবে নাই, করতে হবে, কালকে আমার বিয়া, তো চলে আয় এখনই। অত চাঁড় আছে তো, আমাদের কুলির মোড়ার বড় তলটাই উল্টে আছি, আসে গেছি, এবার চলো। কোথায় যাবে তোমার ঘর? ও মা গো মরা বেখ আমার বাপে, শালা কি করতে কি হলো, চলো যাচ্ছি। বাবা এটা আমার বহু, আমি নিয়ে পালাইছি, না মানে উহেই আমার সঙ্গে পালাই এসেছে। এই বিটি ছেলে তুই তোদের ঘরের লোককে বলি আসিছি? না বলি আসি নাই, পালাই এসেছি। আমি পটলাকে দমে ভালোবাসি, আর ইহো ইহো আমাকে দমে ভালোবাসে। না বাবা আমি অত নাই ভালোবাসি, আমি একটুকু কম বাসি। বাইরে বাইরে আমার ঘর থেকে বোকা চোদা নির্লজ্জ, তোদের ভালোবাসার গুষ্টি কিনকে দিয়েছি, তোকে আমি তাজ্য পুত্র ঘোষণা করলাম, আজ থেকে তুই আমার কেউ নই। চা
পটলা আমাকে না দমে ভোক লাগছে চলো না দোকানে কিছু খাবো আমার পকেটে টাকা নেই তাইছে তখন বলতে আমার দমে টাকা গাড়ি আছে বাড়ি আছে ওইলা কোন আমার বটে ওইলা আমার বাপের বটল আর তোর জন্য আমার বাপেও তো দিল আমাকে ঘরে লে বাইর করাই তখন তো বলতেছিলি তুমি যেটা খাইও সেটাই খাবো আমি বিড়ি খাই খাবি না 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 লেকটান নাইজ বলবি একাই খাচ্ছি ফালতু পালালি যাইতো গেল আর ভাতও না জুটিল